নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের একটি কচু শাকের রেসিপি। এখন বর্ষাকাল, তাই প্রচুর প্রচুর কচু শাক পাওয়া যাচ্ছে, তাই ইজিলি আপনারা পেয়ে যাবেন বাজারে। আমরা নর্মালি ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা নারকেল ছোলা দিয়েই কচু শাক খেয়ে থাকি, কিন্তু বাড়িতে সবসময় ইলিশ মাছও থাকে না, চিংড়ি মাছও থাকে না, আবার নারকেল কোরানোর সময়ও থাকে না। তাই আমি নিয়ে এসেছি একটি নতুন পদ্ধতিতে কচু শাকের রেসিপি। বাড়িতে পেঁয়াজ রসুন সবার বাড়িতেই থাকে, তাই পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি একটি খুবই অসাধারণ একটি কচু শাক বানিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পেঁয়াজ রসুন আদা দিয়ে আমিষ কচু শাক। আদা রসুন পেঁয়াজ দিয়ে আমিষ কচু শাক বানানোর জন্য আমি কচু শাক নিয়েছি একটা বড় সাইজে। কচু শাকটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে সামান্য একটু জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে একটা ঝাঁঝরিতে রেখে জলটা চেপে চেপে ফেলে দিয়েছি। কচু শাক কীভাবে সেদ্ধ করতে হয় সেটা আমি নারকেল ছোলা দিয়ে কচু শাকের একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি দেখিয়েছি, যদি চান তো দেখে নিতে পারেন। আর তাছাড়া আমার চ্যানেলে আরও তিনটি কচু শাকের রেসিপি আছে, যেমন নারকেল ছোলা দিয়ে নিরামিষ কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। এই ভিডিওগুলো যদি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। আর তাছাড়া প্লে লিস্টে গিয়েও কচু শাকের প্লে লিস্টে আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি এক চা চামচ আদা বাটা নিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ গোটা সাদা জিরে, আর হাফ চা চামচ ধনে আমি শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দের। আর এই রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে ভালো হবে না, কাঁচা লঙ্কা দিয়েই করতে হবে, তাই ঝালটা নিজেদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেবেন। এক চা চামচ রসুন বাটা নিয়েছি, আমি 10 কোয়া রসুনকে বেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ফোড়নের জন্য 2টো তেজপাতা নিয়েছি, হাফ চা চামচ সাদা গোটা জিরে, আর একটা আস্ত শুকনো লঙ্কা। আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব, না হলে টেস্টটা ভালো হবে না। আর লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর অবশ্যই একটু হাফ চা চামচের মতো চিনি দিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একই সাথে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর ভাজবো না। এবার আদা রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করব। জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আদা রসুনটা বেশ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কচু শাকটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে যেতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, নুনটা বুঝে দেবেন, কেননা সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া হয়েছিল।
চিনিটা আমরা এখন দেব না, একটু পরেই দেব। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, খুব ভালো করে যে হালকা জল জল আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন ভাজা মশলাটাও দেব না, তাহলে এর ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। একটু শুকনো শুকনো করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে এগুলো, আর প্রায় কড়া থেকে ছেড়েই বেরিয়ে আছে। দেখুন তেলগুলো সাইডে জমা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর দিয়ে দিচ্ছি চিনি। ফ্লেমটাকে এবার হাই করে দেব, আর 1 মিনিটের জন্য আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে আমি 1 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কচু শাকটা ঠিক এই রকম হবে, কোনো জল জল থাকলে কিন্তু হবে না। অনেকের কচু শাক খেলে গলা চুলকোয়, সেক্ষেত্রে নামানোর আগে একটু পাতিলেবু রস দিয়ে নিলে কচু শাকে গলা চুলকোয় না, অথবা একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিতে পারেন। কচু শাক কাটার সময় বেশিরভাগ মানুষেরই দেখা যায় হাতে র্যাশ বেরোয় বা হাতটা খুব চুলকোতে থাকে, সেক্ষেত্রে আমি বলবো হাতে যদি সর্ষে তেল লাগিয়ে নিয়ে তারপরে 5 মিনিট পরে যদি আপনারা কচু শাক কাটেন, আর কচু শাক কাটার পরে 10 মিনিট হাতে জল লাগাবেন না। 10 মিনিট পরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন যে হাত চুলকানোর কোনো ভয় থাকে না, আর হাতে বেশি দাগও লাগে না। এবার আমাদের কচু শাক রান্নাটা হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। তাহলে দেখলেন তো, আমি বাড়িতে যা যা থাকে তাই দিয়ে এই কচু শাকটা বানিয়ে ফেললাম। এটা একেবারে পুরোপুরি বাংলাদেশি রান্না, আমাদের কলকাতার মানুষের কাছে খুব একটা পরিচিত না। খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবে বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা বাড়িতে, আর কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।